নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়োর ধোকা কারি। তো এই রেসিপিটি একবার বানিয়ে খেয়েও দারুণ লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কুমড়োর ধোকা কারি কীভাবে রান্না করতে হয়। প্রথমে কুমড়োটার খোসা হালকা করে ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। মোটামুটি দেড় কাপ মতো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে মুসুর ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। এই ধোকাটায় আমি চানা ডালের বদলে মুসুর ডাল ব্যবহার করেছি, এতে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। এবার মিশ্রণটিকে 10 মিনিটের মতো সেট হওয়ার জন্য রেখে দেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইয়ে আমি একটু কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হিং। এরপর এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠা হয়ে আসে। যখন আঠালো হয়ে আসবে, অর্থাৎ কড়াই থেকে উঠে আসবে, তখন একটা প্লেটের মধ্যে এটাকে নাবিয়ে নিতে হবে এবং ভালোভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে একটু মোটা করে। তারপর ঠান্ডা হলে এটাকে চৌকো আকারে বা বরফির আকারে কেটে নিতে হবে। আমি চৌকো আকারে কেটে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষে তেল গরম করে এই ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলোকে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। ধোকাগুলো ভেজে তুলে রেখেছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষে তেল দিয়ে গোটা জিরে এবং তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এক চামচের মতো পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটা ছোট্ট টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মুসুর ডালের ধোকা, তাই আদা পেঁয়াজ রসুন দিয়ে করলে টেস্টটা অসাধারণ আসে। তবে আপনারা চাইলে কিন্তু যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটাকে স্কিপ করবেন। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দিলাম এক চামচের মতো জিরে বাটা। যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিলাম এবং ক্রমাগত এটাকে কষাতে থাকব। আমি কিছু আলু, সেদ্ধ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপর সেটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি পোস্ত এবং কাজু বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু ধোকার কারিটা আরও বেশি টেস্টি হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলাটা থেকে যখন তেল বেরোতে আরম্ভ করবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ধোকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই অনুযায়ী আপনাকে ঝোলটা এর মধ্যে দিতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর একে একে ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো মুসুর ডালের ধোকা কারি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং নতুন যে বন্ধুরা চ্যানেলটিকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।